পাকিস্তান দল এশিয়া কাপ থেকে বাদ পড়ে গেছে সুপার ফোরেই ফাইনালে খেলতে পারেনি। ভারত শ্রীলঙ্কার ফাইনালে শ্রীলঙ্কাকে নাস্তানাবুদ করে ভারত অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু এবার পাকিস্তানের ড্রেসিং রুম থেকে গোপন তথ্য বেরিয়ে আসলো। ড্রেসিং রুমে নাকি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, বাগ বিতণ্ডায় লিপ্ত হয়েছিলেন নাকি বাবর আজম অধিনায়ক এবং শাহিন শাহ আফ্রিদি অন্যতম সেরা পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পরেই নাকি তাদের এই বাগবিতণ্ডা হয়। দেশটির ক্রিকেট অধিনায়ক এবং পেসারের মধ্যে এই বাগবিতণ্ডাই শেষ পর্যন্ত মধ্যস্থতায় এগিয়ে এসেছিলেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো বলছে লঙ্কানদের বিপক্ষে হারের পর দলীয় বৈঠকে অধিনায়ক বাবর নাকি বলেছেন তার দলের ক্রিকেটাররা দায়িত্ব নিয়ে খেলছেন না, এই কথা সহ্য হয়নি শাহিন শাহ আফ্রিদির। এর জবাবে বাবরকে তিনি বলেছেন অন্তত যারা ভালো ব্যাটিং ও বোলিং করেছে তাদের কৃতিত্ব দাও। এমন খবর দিয়েছে হিন্দুস্থান টাইমস। পরক্ষণেই আফ্রিদিকে পাল্টা জবাবও দিয়েছেন বাবর, বলেছেন আমি জানি কে ভালো পারফর্ম করেছে। তাদের দুজনের এই বিতণ্ডা থামিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। তবে পুরো বিষয়টি অস্বীকার করেছেন পাকিস্তানের এক সিনিয়র ক্রিকেটার। নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে তিনি বলেছেন টিম মিটিংয়ে সবাই তাদের চিন্তাভাবনা শেয়ার করে, টিম মিটিংয়ে বাগবিতণ্ডা হয়েছে এই গুঞ্জনের কোনো সত্যতা নেই। তাহলে সংবাদ মাধ্যম খবরটি কোথা থেকে পেল, কে কোন কথা বলেছে, সেই তথ্যগুলো কিভাবে সামনে আসলো, এমন প্রশ্নও করছেন ক্রিকেট বোদ্ধারা। পাকিস্তানের সাজঘরে এমন কাণ্ড হতেই পারে, কারণ শ্রীলঙ্কার সঙ্গে হারার পরে এশিয়া কাপ যখন তাদের শেষ হয়ে গেছে তখন তারা মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন, আর সেই বিধ্বস্ত অবস্থায় এরকম সামান্য একটু তর্ক বিতর্ক তো হতেই পারে সতীর্থদের মাঝে। তবে অনেকেই বলছেন এই বাগবিতণ্ডা তর্ক বিতর্ক যদি রেশটা অব্যাহত থাকে এবং এখানেই ইতি না ঘটে তাহলে সেটা বিশ্বকাপের বড় আসরে দারুণভাবে প্রভাব ফেলবে, যাতে পাকিস্তান দলের বিশ্বকাপ যাত্রাটা খুব একটা সুখকর হবে না।